বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বিরূপ প্রভাব পড়েছে লন্ডন সিলেট ঢাকা রুটের বিমান টিকিট বিক্রিতে। অনেকেই টিকিটের অর্থ প্রত্যাহার করে নিচ্ছেন, নতুন টিকিট বিক্রিতেও বাটা পড়েছে। সম্প্রতি লন্ডন সফরে আসেন বাংলাদেশ বিমানের বিক্রয় ও বিপণন বিভাগের ডাইরেক্টর সালাউদ্দিন। এ সময় বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সংগঠন ইউকে বাটা তার সম্মানে এক নৈশভোজের আয়োজন করে। এ সময় বিমানকে আরও জনপ্রিয় করতে কিছু প্রস্তাব দেন এভিয়েশন ইন্ডাস্ট্রির ব্যবসায়ী নেতারা। এখানে আমাদের এই দাবি ছিল যেমন লন্ডন হিথ্রো থেকে এক্সট্রা ফ্লাইট, হিথ্রো থেকে যেমন এখন আমাদের চারটা ফ্লাইট আছে, এখানে কীভাবে আরও একটা দুইটা ফ্লাইট বাড়ানো যায় ওইটার সম্বন্ধে একটা ছিল। প্লাস আমাদের কম্পিটিটিভ ফেয়ার, যাতে আদার এয়ারলাইন্সের সাথে কম্পিটিশন করে যাতে কাস্টমারদের জন্য সুবিধাজনক একটা ভালো একটা ফেয়ার নিয়ে আসা যায়। প্লাস আমাদের কিছু ইন্টারনাল যেগুলো হয়তো অনেক কিছু বলা যাচ্ছে না। চাহিদা থাকা সত্ত্বেও জনবলের অভাবে লন্ডন থেকে সপ্তাহে সাত দিন ফ্লাইট দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন জনাব সালাউদ্দিন। আপনাদের ডেইলি সাতটা ফ্লাইট লেজিটিমেট, আনফরচুনেটলি আমার এয়ারক্রাফট এবং ক্রু সব বর্তমান, আমরা অ্যাডক বেসিসে, আমার স্টেশন ম্যানেজার যেটা বললো অ্যাডক বেসিসে আমরা একটা পারমিশন অলরেডি নাও আছে, বাট ইউ নো দ্যাট আমাদের এয়ারক্রাফট এবং ক্রুর একটু শর্টেজ আছে, এটা আসলে অ্যাবসলিউটলি আওয়ার প্রবলেম। এদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সম্প্রতি ব্যাপক হারে টিকিট বাতিল হওয়ার কথা শোনা গেলেও ব্যবসায়ীরা তা স্বীকার করছেন না। উল্লেখযোগ্য সংখ্যক, উল্লেখযোগ্য হারে কমে নাই, হয়তো 1% 2% মানুষ যেতেছে না, ক্যান্সেল করতেছে, বাট বাকি মানুষ যেতেছেন সবই। বাট সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেখা যাচ্ছে যে এখন কিছু নতুন বুকিং পাইতেছে, একটু কমে গেছে। পুরাতন প্যাসেঞ্জার জানা ছিল ওনারাই যাচ্ছেন, নতুন বুকিং একটু কমে গেছে। বিমানের টিকিটের চাহিদার চাপ কমাতে লন্ডন থেকে ব্রিটিশ এয়ারওয়েজে সৌদি আরবের জেদ্দা এবং জেদ্দা থেকে বিমানের ফ্লাইট চালুর প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। প্লাস আমাদের আর একটা ছিল যেটাতে লন্ডন থেকে অনেক প্যাসেঞ্জার উমরা করে বাংলাদেশে যায়, ওই ফ্লাইটটা আমাদের কোভিডের আগে ব্রিটিশ এয়ারওয়েজে লন্ডন থেকে জেদ্দা এবং জেদ্দা থেকে সিলেট অথবা ঢাকা এবং ঢাকা থেকে লন্ডনে আবার ডিরেক্ট ফ্লাইট বিমানে করা ওইটা ছিল, কিন্তু ওই ফ্লাইটটা আপাতত বন্ধ, ওইটা যাতে আবার চালু করা যায় ব্রিটিশ এয়ারওয়েজের সাথে, যাতে আমাদের ওই এই কন্ট্রাক্টটা আবার রিনিউ করা যায় ওইটা সম্বন্ধে আলোচনা হয়েছে। এবং আমাদের আমরা আশাবাদী যেমন উমরা প্যাসেঞ্জার যারা আছেন তারা ওই সুবিধা হয়তো পাবেন, অতি অচিরেই যাতে ওই ফ্লাইটটা আবার শুরু হয়। নৈশ বুঝে বিমানের ভাড়া কমানো সহ ব্যবসায়ীদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়। ইউকে বাটার সভাপতি হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান সাহেদের পরিচালনায় অনুষ্ঠিত নৈশভোজ পূর্ব আলোচনায় শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।